হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা অটো মোবাইল রিচার্জ এই অপশনটি বন্ধ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে চলে আসবেন, ওইখান থেকে আপনারা চলে যাবেন মোবাইল রিচার্জ এই অপশনটির মধ্যে। তারপর এখান থেকে আপনার নাম্বারটি সিলেক্ট করবেন, যে নাম্বারটির মধ্যে আপনার অটো রিচার্জ এই সেবাটি চালু করা ছিল ওই নাম্বারটি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে এরকম একটি অপশন দেখতে পাবেন, অটো রিচার্জ সেটিং, দেখুন আপনার এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন, টিক মার্ক দেওয়া আছে, আপনার কী করবেন ওই টিক মার্কটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে, আপনি কি নিশ্চিত যে আপনার অটো রিচার্জ বন্ধ করতে চান। তো এখানে আপনারা কনফার্ম এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে একটি এরকম একটি মেসেজ চলে আসবে, আপনি শীঘ্রই একটি নিশ্চিত করার নোটিফিকেশন পাবেন, আপনার অটো রিচার্জ বন্ধ করার রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে। তো তারপর এখানে এই উপর একটি মেসেজ দেখতে পাবেন আপনার নোটিফিকেশন বারে, ও মোবাইল অটো রিচার্জ ডিঅ্যাক্টিভেশন ইজ সাকসেসফুল, মানে আপনার অটো মোবাইল রিচার্জ এই সেবাটি বন্ধ হয়ে গেছে। আর এই সেবাটি বন্ধ করতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, আপনার ফ্রিতে আপনার এই সেবাটি গ্রহণ করতে পারবেন এবং আপনার ফ্রিতে এই সেবাটি বন্ধ করতে পারবেন। আর আপনারা যারা এই সেবাটি চালু করতে চান তাদের জন্য আমার একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।